অ্যাডিলেডে বাংলাদেশ ভারত ম্যাচের রং পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তিত হয়েছে। হাজার ক্রোশ দূরে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা। বৃষ্টি আসার আগে লিটনের দুর্দান্ত শুরু লাল সবুজকে জয়ের রেসে রেখেছিল। বৃষ্টি থামার পর লিটন আউট হলে বাকিরা দায়িত্ব নিতে পারেনি। শান্ত, সাকিব, আফিফ, মোসাদ্দেক, রাব্বি হাতে উইকেট থাকলেও টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করে ছুটতে পারেনি আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে, যেটাকে হারের প্রধান কারণ বলছেন দর্শকরা। প্লেয়ারগুলো মাথা ঠান্ডা রাখতে পারে না, শেষের দিকে আসে মনে মানে ভাবছিল যে চার ছয় মেরে খেলাটা জিতবে, সবাই সিক্স মারতে চাই। আরে ভাই, শুধু সিক্সই কিন্তু খেলা না, এত বড় মাঠ, সিঙ্গেল এক দুই করে নিলে আপনি জন্য চার বলে চার নিলেন, পঞ্চম বলে একটা বাউন্ডারি হলো, আট রান কিন্তু হয়ে যাইতেছে। এটা খেলতে এখনো ভয় পায় যে হ্যাঁ আমার বিপক্ষ দল কতটা স্ট্রং, এটা যদি আমার সাইকোলজিতে থাকে তাহলে তো আমি ভালো ক্রিকেট খেলতে পারবো না ভাই। বৃষ্টি নামার পর মাঠের মন্থর গতি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, যেই ছন্দে শুরু করেছিল সেটারও হয়েছে পতন। ম্যাচ শেষে তাই ভেঙে গেছে সাধারণ দর্শকদের হৃদয়। আমরা অনেক আশা নিয়ে এই যে প্রতিদিন ঠিক আছে আশা, যদিও আশা ভঙ্গ হয়, তারপর আবার নতুন আশা নিয়ে আজকে আমরা বসছি যে আজকে আমরা খেলা জিতবই। লিটনের পরবর্তী যে ব্যাটসম্যানগুলো ছিল, আফিফ ছিল, শান্ত ছিল বা মোসাদ্দেক ছিল, তারা কেউই কিন্তু দাঁড়াইতে পারেন। শেষ দিকে একজন অভিজ্ঞ ফিনিশারের শূন্যতা অনুভব করেছেন ভক্তরা। মুশফিক রিয়াদদের অকালে সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি বলে মনে করেন তারা। একটা সিনিয়র প্লেয়ার অবশ্যই দরকার, কারণ হচ্ছে সিনিয়র প্লেয়ার আমরা প্রত্যেকটা টিমে দেখি, ভালো দিয়ে একজন সিনিয়র প্লেয়ার থাকে। এখানে আমাদের সাকিব স্যারের কোনো সিনিয়র প্লেয়ার নাই। প্রতিবার ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলা হলে বাংলাদেশ জানি কেনই জিতা মেসো ইচ্ছে করে জানি মানে কেমন তাদের ছন্নছাড়া হয়ে যায়। ভারতের সঙ্গে হারে কার্যত বাংলাদেশের বিশ্বকাপ শেষ। টি টোয়েন্টি ফরম্যাটে বিসিবিকে ক্রিকেটার গড়তে হবে, নতুবা শেষ হবে না হারের এই অনন্ত যাত্রা মনে করেন দর্শকরা। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।